শর্টকাট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শর্টকাট স্কুলের পক্ষ থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টাইপ 2 সাম্য অবস্থা সংক্রান্ত, আর আজকে আমাদের আলোচনা হচ্ছে সমস্যা নাম্বার 3। আর সমস্যা নাম্বার 3 আমরা সমাধান করব হচ্ছে এই ব্লকটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই ব্লকটি সাম্য অবস্থায় আছে কিনা। সো এখানে সবকিছুই দেখতে পাচ্ছ। ব্লকটির ওজন হচ্ছে 120 কেজি, আর এখান থেকে একটা বল দিয়ে ঠালা আছে 132.51 কেজি দিয়ে, আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এটা কিভাবে সলভ করতে হবে। তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা ম্যাথ সলিউশন করার জন্য আমাদের দরকার হচ্ছে ফ্রি বডি অঙ্কন করা, আর ফ্রি বডি অঙ্কনের জন্য আমাদের যেটা করতে হবে, দেখো এখান থেকে কিন্তু আমরা রিয়াকশন ফোর্সটা বের করে নিতে পারি। তাহলে এই যে ফোর্সটা এটা হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স, আর এখানে যে 120 কেজি, এই 120 কেজি কিন্তু নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। এটা হলো 120 কেজি। আর এখানে দেখো 132.51 কেজি, 132.51 কেজি এটা কোন বরাবর? এই ভূমির বরাবর না? তাহলে তুমি যদি এটাকে বের করে নাও তাহলে দেখো এইখান থেকে কিন্তু চলে যাচ্ছে যে 132.51 কেজি। এবার দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এর আগের অঙ্ক কিন্তু আমরা একাধিকবার এই সলিউশনটা করেছি, তাই আমি আশা করতেছি যে এটাতে তোমাদের কোনো সমস্যা নাই। আর এবার খেয়াল করো এটা কিন্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তাহলে এর সমান্তরাল যত রেখা আমরা টানি না কেন সবই কিন্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। তাহলে আনুভূমিক হচ্ছে এটা, তাহলে এই কোণটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন তুমি এইখানে যা যা আর্ট করেছো সেটা একটু কপি করো। কপি করলেই তুমি দেখো চিত্রটা কিন্তু এরকম পেয়ে যাবে, অর্থাৎ এরকম পেয়ে যাবে। এইখানে হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স, আর এই বলটা হচ্ছে 120 কেজি, যেটা হচ্ছে অয়কের সাথে কাজ করতেছিল। আমরা এখানে দিয়ে দিলাম 120 কেজি, যেটা হচ্ছে আমাদের অয়কের সাথে কাজ করতেছে এই 30 ডিগ্রি কোণে। এবার এইখানে দেখো এই যে কোণটা, এই কোণটা কিন্তু এক্স অক্ষের সাথে, অর্থাৎ 30 ডিগ্রি কোণ, অর্থাৎ এইটার সাথে এবং এক্স অক্ষের সাথে। তার মানে আমরা যদি এই ফোর্সটাকে বের করে নিই তাহলে চলে আসে 132.51 কেজি। এবং এই কোণটা কি? এটার সাথে না? তাহলে এই অক্ষটা কোণটা এটা, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের কাছে এখন 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমাদের কাছে আর কি দরকার আছে? আসলে কি দরকার আছে আমাদের কাছে এখন? কিন্তু ফ্রিকশনটা দরকার আছে। তো এই টাইপে আমি যদি এখন তোমার কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো যে এটার ফ্রিকশন কি হবে, তাহলে তুমি কিন্তু বলে দেবে কি জানো, যে ভাইয়া এটা যেহেতু এই নিচের দিকে পড়তে থাকবে তার মানে ফ্রিকশন উপরের দিকে হবে। আসলে কি ঘটনা তাই? ঘটনা কিন্তু আসলে তা না। তুমি একটু একটু বেসিক্যালি দেখো এই ব্লকটার ওজন কত? 120 কেজি, আর এখান থেকে যে বলটা দেওয়া হচ্ছে এই ব্লকটার উপর, সে বলটা কত? 132.51 কেজি। তার মানে ধরো এই মার্কারটা, তো এই মার্কারটা এভাবে নামতেছে, তো এই মার্কারটার ওজন আছে ধরো 5 গ্রাম, আর এইখান থেকে একটা বল দেওয়া আছে 10 গ্রাম। তাহলে একে আর নামতে পারবে না। এখান থেকে আমি যদি 10 গ্রাম দিয়ে একে ঠেলা দিই তাহলে কিন্তু এই উপরের দিকে উঠতে থাকবে। কথা বোঝা গেছে তো? হ্যাঁ, ঠিক এরকমই একটা ঘটনা এটা ঘটতেছে। আচ্ছা, এবার ব্লকটি যদি উপরের দিকে ঘটে তাহলে নিশ্চয়ই তার ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এর যে ফ্রিকশনটা আমরা পাচ্ছি সেই ফ্রিকশনটা হচ্ছে এই বাম দিকে। এখন এখান থেকে আমরা বের করে দেখব যে হ্যাঁ আসলে সাম্য অবস্থা আছে কিনা। তো সাম্য অবস্থা বের করার জন্য আমাদের 2টা স্টেপ অতিক্রম করতে হয়, এটা কিন্তু আমরা জানি। কি কি স্টেপ সেটা? একটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের ঘর্ষণ বলটা কত তৈরি হচ্ছে, আর দেখতে হবে যে আমাদের এই ব্লকটা যদি আমরা স্থির রাখতে চাই তাহলে আমাদের প্রয়োজনীয় ঘর্ষণ বলটা আসলে কত। ঠিক আছে, সো দেরি না করে চলো করি আমরা। তাহলে এই যে উপরের দিকে যে বলগুলো না, এই বলগুলো আমরা কিন্তু পজিটিভ ধরবো। তাহলে এই উপরের বলগুলো আমরা পজিটিভ ধরে নিচ্ছি। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল আছে 0। তাহলে উপরের দিকে বল আছে আর, উপরের দিকে বল আছে আর, তাহলে আমরা আর দিলাম। এইখান থেকে দেখো আমরা যদি উপাংশে ভাগ করে ফেলি তাহলে এই ভার্টিক্যাল বরাবর নিচের দিকে কাজ করতেছে, তাহলে -120, আর যেহেতু কোণটা এই উপাংশের সাথে তার মানে এটা হবে cos 30 ডিগ্রি। এখানেও যদি আমরা উপাংশ ভাগ করে ফেলি অর্থাৎ হরিজন্টাল আর ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে এটা, যেটা হচ্ছে 132.51। তাহলে এটাও নিচের দিকে কাজ করতেছে 132.51। আর দেখো এটা হচ্ছে কোণের বিপরীত উপাংশ, তার মানে এটা হবে সাইন, তার মানে সাইন 30 ডিগ্রি ইকুয়াল আছে 0। बस एटाके आमरा एखन क्यालकुलेशन करब। तो क्यालकुलेशन जोदि आमरा करी ताहले एखाने पाচ্ছি 120 cos 30 डिग्री प्लस 132.51 sin 30 डिग्री। देखो क्यालकुलेशन करले आमरा पाচ্ছি r এর मान 170.71 72 केजी एटा पावा जाए। এই যে বলটা আমরা পেলাম এই বলটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। আর আমরা প্রতিক্রিয়া বল যখনই পেয়ে যাই তখনই কিন্তু আমাদের কাজ হচ্ছে उत्पन्न घर्षण बल बेर करा। अर्थात आमादेर एइखाने उत्पन्न घर्षण बलटा आमरा पेये जाबो। और उत्पन्न घर्षण बल समान आमरा जानी एफ इक्वल मिउ आर। ठीक आछे, ताहले ए मिउ एर मान कत देওয়া আছে 0.25। ताहले तुमि एखाने 0.25 बसाय दाओ और एखाने आर एर मान आछे 170.72। ताहले এটা গুণ করে দাও। এখন 0.25 যদি আমরা এর সাথে গুণ করি তাহলে চলে আসে 42.54 কেজি। এই যে বলটা এই বলটা হচ্ছে আমাদের উৎপন্ন ঘর্ষণ বল। আমরা উৎপন্ন ঘর্ষণ বল পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে স্থির রাখার জন্য আমাদের আসলে কতটুকু বলের প্রয়োজন। সেই স্থির রাখার জন্য সেই বলটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখন হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করতে হবে। তাহলে চলো হরিজন্টাল ফোর্স নিয়ে কাজ করি। এটা আমি একটু লিখে রাখতেছি যে 42.54 কেজি। এটা কিন্তু আমাদের উৎপন্ন ঘর্ষণ বল, আমরা এখানে লিখে রাখলাম। তাহলে আমরা এখন ডান দিকের কাজগুলো করব। অর্থাৎ আমরা এই হরিজন্টাল ফোর্সে ডান দিকে পজিটিভ ধরব। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 আমরা এটা ধরে নিচ্ছি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রিকশনটা বাম দিকে আছে, তার মানে এর আগে অবশ্যই নেগেটিভ সাইন আসবে। তারপর দেখো এইখানেও যে বলটা আছে, তারপর দেখো এইখানেও যে উপাংশটা আছে সেই উপাংশটা হচ্ছে বাম দিকে। তার মানে আমরা বসাতে পারি -120 sin 30 ডিগ্রি। আমরা এই যে অংশটা পাচ্ছি এই অংশটা হচ্ছে ডান দিকে। তাহলে আমরা বসাতে পারি +132.51 cos 30 ডিগ্রি ইকুয়াল আছে 0। এখান থেকে কিন্তু আমরা f এর মানটা পেয়ে যাব। তাহলে f সমান আমরা কি পাচ্ছি একটু দেখা যাক। f সমান আমরা পাচ্ছি 120 sin 30 प्लस 132.51 cos 30 डिग्री। एखान थेके आमरा पेलाम जे 54.76 केजी। ये जो बलटा आमरा पेयेछि ये बलटा किन्तु स्थिर राखार जोन्नो प्रयोजनीय घर्षण बल। देखो আমরা যদি ব্লকটাকে সাম্য অবস্থায় রাখতে চাই বা স্থির রাখতে চাই তাহলে আমাদের কতটুকু বলের দরকার হবে 54.76 কেজি। কিন্তু এইখানে যে ঘর্ষণটা উৎপন্ন হচ্ছে যে ফ্রিকশনটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ স্থির থাকার জন্য সেটা হচ্ছে 42.54 কেজি। তাহলে এতক্ষণে তুমি হয়তো বুঝে গিয়েছো যেহেতু এটা থেকে এই বলটা কম তার মানে এই যে ব্লকটা তুমি দেখতে পাচ্ছ এই ব্লকটা আছে সাম্য অবস্থায় থাকবে না বা স্থির থাকবে না। বোঝা গেছে বিষয়টা। তাহলে এই ম্যাথের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তার জন্য এটা করা হলো। গুরুত্বপূর্ণ দিকটা হলো এই ফ্রিকশন। তুমি যদি ফ্রিকশনটা উপরের দিকে দিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল করা তোমার কাছে কোনো ব্যাপারই না। তুমি পরীক্ষার হলে ঠিকই অঙ্ক করে আসবে কিন্তু তোমার যে ভুল হয়েছে তোমার মনের অজান্তে সেটা তুমি জানতে পারবে না। সো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলটাকে বড় করার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যেন আমরা ইঞ্জিনিয়ারিংয়ের সকল ভিডিও তৈরি করতে পারি এবং সবার কাছে বিনামূল্যে এটা পৌঁছে দিতে পারি। সো দেখা হচ্ছে তোমাদের সামনে সমস্যা নাম্বার 4 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবে। টেক কেয়ার অ্যান্ড টেক দ্য